Hey guys, this is Upasana Chatterjee and welcome back to my channel, The Hungry Bankrupt. আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা কুকিং ব্লগ নিয়ে। আজকে আমি বানাচ্ছি ফিরনি। বাট ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো চলো চলে যাওয়া যাক কিচেনে। ফিরনি বানানোর জন্য আমি এখানে 100 গ্রামস বাসমতি রাইস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমরা 30 মিনিট জলে ভিজিয়ে রাখব। 30 মিনিট হয়ে গেছে, এবার আমরা চালটাকে স্টেন করে নেব। যেহেতু আমার স্টেনারটা ছোট তাই আমি এখানে অল্প অল্প করে চাল নিয়ে সেটাকে আমি ভালো করে জলটা ঝারিয়ে নেব। চালটা পুরোটা শুকিয়ে গেছে, এবার আমরা এটাকে মিক্সারে নিয়ে গ্রাইন্ড করে নেব। আমাদের চালটা গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম মতো চালটা নিয়েছি, এটার সাথে আমি ঠান্ডা দুধ অ্যাড করব। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, এটা আমি হালকা মিক্স করে রেখে দেব। এখানে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, এটাকে ফার্স্টে আমরা ফুল বয়েল হতে দেব। দুধটা বয়েল হয়ে গেছে, এবার আমরা গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে অল্প কেশর অ্যাড করব। আপনাদের কাছে কেশর না থাকলে আপনারা নর্মাল কেওড়া ওয়াটার ইউজ করতে পারেন। কেশরটা অ্যাড করে আমরা এটাকে আরো 10 মিনিট একটু স্টার করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটার মধ্যে যে মিক্সচারটা বানিয়েছিলাম এই চাল আর দুধটা দিয়ে এটা আমরা আরেকটু ভালো করে নাড়িয়ে এটার মধ্যে ঢেলে দেব। এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটা আমরা কন্টিনিউয়াসলি স্টার করতে থাকব যতক্ষণ না চালটা পুরোটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে। রাইসটা পুরো বয়েল হয়ে গেছে আর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা থিক কনসিস্টেন্সি তৈরি হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিলস্পুন সুগার, ভালো করে মিক্স করে। এটার মধ্যে এবার আমি দিয়ে দেব 1 পিঞ্চ অফ সল্ট। এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, সল্টটাকে আমরা দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। কার্ডামম পাউডার আমরা মিক্স করে নেব। আমাদের ফিরনিটা ডান এন্ড ইট ইজ রেডি টু সার্ভ। এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমরা এখন খাবো না, এটাকে খাওয়ার জন্য আমরা এটাকে 24 আওয়ার্স ফ্রিজারে রেখে দেব। এটাকে আমি এবার অল্প আমন্ডস দিয়ে গার্নিশ করে দেব।
এবার এটাকে আমরা 24 আওয়ার্স ফ্রিজ করব। হয়ে গেছে আর আমাদের ফিরনি টোটালি রেডি। ও আমি একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ওয়াও দেখুন কিরম পারফেক্টলি এটা পুরো হার্ডেন্ড হয়ে গেছে এন্ড ইটস রেডি টু ইট। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনার রেসিপিটা ট্রাই করেছেন কিনা। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হোম, স্টে সেফ, বাই বাই।